পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় দেশের ছয় জেলায় ছয়টি রাইস মিল স্থাপন করবে সরকার। বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 21তম সভায় এই প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলিয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় আজ 16,271 কোটি টাকার 8টি প্রস্তাবনায় অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের 5টি, কৃষি মন্ত্রণালয়ের 1টি, বিদ্যুৎ বিভাগের 1টি এবং সড়ক পরিবহন বিভাগের 1টি প্রস্তাবনা রয়েছে। বিদ্যুৎ বিভাগের প্রস্তাবনায় 42.5 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্প রয়েছে, যেখানে 25 বছরে পরিশোধ করতে হবে 15,325 কোটি টাকা। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের আওতায় বিএসসিসির রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে সৌদি আরব থেকে 50,000 টন ইউরিয়া সার কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় 1টি প্রস্তাব ছিল। এই প্রস্তাবটা খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হবে, এইটা এই কমিটি নীতিগত সুপারিশ প্রদান করেছে। গ্রানুলার ইউরিয়া ষষ্ঠ লটে, এটাও 25,000 মেট্রিক টন, এটার ক্রয় মূল্য ছিল 56,06,70,000।